পিসির সঙ্গে প্রেম, অশান্তির জেরে ভাইপোর মৃত্যু, মহিলার চুল কাটল উত্তেজিত জনতা। পিসির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ভাইপোর, সেই সম্পর্কের টানাপোড়নের কারণে মৃত্যু হয়েছে যুবকের। এই অভিযোগে পিসির উপর চড়াও পরিবার ও প্রতিবেশীরা। শুক্রবার মহিলাকে বেধড়ক মারধর করে চুল কেটে নিল উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল সরগোল মালদহের পুরাটুলিতে। ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। জানা গিয়েছে মালদহের পুরাটুলের বাসিন্দা নির্যাতিতা মহিলা। স্থানীয়দের দাবি, বছর দুয়েক আগে নিজের ভাইপো টোটন কর্মকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি বেশিদিন পরিবার পরিজন ও প্রতিবেশীদের নজর এড়ায়নি। বিষয়টি জানাজানি হতেই স্বাভাবিকভাবে প্রবল অশান্তি শুরু হয়। প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে টোটন স্ত্রীর কাছে বিচ্ছেদ চায়। এদিকে ওই মহিলাও জানিয়ে দেন তিনি আর স্বামীর সঙ্গে থাকবেন না। ফলে অশান্তি চরমে ওঠে, সালিশি সভাও বসে, যার জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন টোটন। এই টানাপোড়নের মাঝেই দিন কয়েক আগে উদ্ধার হয় ওই যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। তবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিলেন নির্যাতিতা মহিলা। কয়েকদিন পেরিয়ে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিল এলাকার পরিস্থিতি। সেই সুযোগে শুক্রবার সকালে বাড়ি ফেরেন নির্যাতিতা। আর সেটাই কাল হলো। এদিন বাড়ি ফিরতে মৃত যুবকের স্ত্রী, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মহিলাকে চেপে ধরেন। বেধড়ক মারধর করা হয় তাকে, কেটে দেওয়া হয় চুল, সেই অবস্থায় ঘুরানো হয় গ্রাম। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। মৃতের স্ত্রী দাবি করেছেন তার স্বামীকে সম্পর্কে থাকতে বাধ্য করতেন পিসি। যদিও আক্রান্ত মহিলার দাবি, ভাইপো টোটন তাকে ভালোবাসতেন, তারা একসঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন।